এই কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকের অনেক দিন পর ব্লগ, এরপরেই ব্লগ হচ্ছে পরপর অনেকগুলো আসবে, আর তারপরে ক্রিসমাস আছে, তারপরে সামনে 31st আছে, অনেক কিছু অনেক ওকেশন আছে, তো ব্লগও আসতে চলবে, তোমরা দেখতে থাকো। আর আজকের ব্লগটা বেসিক্যালি হচ্ছে 8 ডিসেম্বর আমার জন্মদিন ছিল, আর তোমরা ঘরের চারধার দেখতেই পাবে বেলুন টেলুন লাগানো। এবার হচ্ছে সেটা কতই ছিল, সেটা হচ্ছে 8 ডিসেম্বর। আর আজকের আমি এখন যাচ্ছি আমার ইনস্টিটিউটে, যেখানে হচ্ছে আজকের সেই বার্থডের একটা ছোট্ট সেলিব্রেশন আছে, তো তোমরা দেখতে থাকো লাস্ট পর্যন্ত, আশা করি ভালো লাগবে। আর হ্যাঁ, একটা ভালো জিনিস আছে, লাস্ট পর্যন্ত দেখতে থাকো। হেভি নাই জিনিসটা ভাই? পুরো স্টেশন ফাঁকা, তারপরও একবার ঝুঁকে না দেখলে কনফার্ম হওয়া যায় না বাই ট্রেনটা আসছে কিনা। এটা সবাই করে, সবাই করে, তাই আমিও মাঝে মধ্যে করি আর কি। বেশ মজাদার জিনিস। তারপর অনেকক্ষণ দাঁড়ানোর পর সুন্দর একটা ফাঁকা ট্রেন পেলাম ভাই, তারপর ট্রেনে উঠে পড়লাম, কারণ যেতে হবে তো ভাই, কাজ আছে, চলো। সত্যি কথা বলতে প্রত্যেক দিনের মতো আজও আমি তাড়াতাড়ি বেরোবো, তাড়াতাড়ি বেরোবো বলে তাড়াতাড়ি বেরোনো তো হয় না, সেই বেরিয়ে দৌড়াতে হয়। এবার দৌড়ে টৌড়ে গিয়ে কোনো রকম ইনস্টিটিউটে পৌঁছালাম, আর তারপরে সেখানে, এবার এখানে তো একটা বেশ ভালো মহল চলছে, যেখানে হচ্ছে সেলিব্রেশনের একটা ছোটোখাটো জিনিস মানে আয়োজন হচ্ছে, তখন ভাবলাম যাই বন্ধুদের জন্য একটা ছোট্ট ট্রিটের জন্য খাবার দাবার কিছু কেনা। তারপর বেরিয়ে পড়লাম খাবার দাবার কেনার জন্য। ভাই কাকা একদম মস্ত হাতে খাবার দাবার প্যাক করছে, আর ততক্ষণ আমি, সমীরণ, সাবু আর মধু এই চারজন এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, একটু চপ্প মারছি, এই ছিল আমাদের কাজ। তারপর ফটাফট খাবারগুলো প্যাক করে নিয়ে চলে এলাম সবার জন্য খেতে হবে। তারপর এসে দেখি ভাই সুন্দর করে কেক টেক সাজানো হচ্ছে। এই তোমাদের মনে কোশ্চেন আসতে পারে, এই এখানে দুটো কেক কেন? না না, আমার জন্য শুধু দুটো কেক নয়, এখানে আমার একজন বন্ধু শিল্পী, এবার তারও বার্থডে 4 তারিখে ছিল, আমার বার্থডে 8 তারিখে, আর সেলিব্রেশন হচ্ছে 12 তারিখে, তো আমার দুজনের একসঙ্গে সেলিব্রেশন হচ্ছে, তার মানে মস্তি দ্বিগুণ ভাই। নে কাট, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার কমলাশি, হ্যাপি বার্থডে টু ইউ। তন্ময় মোমবাতিটা নেবা? বহু চেষ্টা করেও মোমবাতি ভাই নেভানো গেল না, তো তাহলে ভাবলাম মোমবাতি আর নির্ধে চাইছে না, তো তুমি বাবু জলো আর আমরা সবাই কেক খাই, কারণ একটা জিনিস বুঝতে হবে ভাই, কেকটা খেতে হবে, মোমবাতি জ্বলুক ছাই না জ্বলুক, নিবুক ছাই না নিবুক ভাই, আমরা কেক খাই, তাই কেক খাওয়া আমরা স্টার্ট করে দিচ্ছি, সেটা জ্বলতে আছে ভাই। আলটিমেট আমি হেরেই গেলাম, ঠিকঠাক করে নেভাতে পারলাম না, যাই হোক এটা হালকা করে প্র্যাঙ্ক হয়ে গেল আমার সঙ্গে, কিছু করার নেই। এরকম যার বার্থডে থাকে সে হালকা করে এভাবে মুরগি হয়, আর তার বন্ধুরা তাকে ছাড়েই না, ওটা মুরগি বানিয়েই ছাড়ে, তো কিছু করার নেই, আমি লাস্ট পর্যন্ত নেভাতেই পারলো না ভাই, নিভছে না, ওরে ভাই নিভে যা ভাই। শিল্পী একবার ফু দিয়ে নেবা দেখি। চুপ,
সবাই মিলে প্রচুর ট্রাই করলাম, লাস্ট পর্যন্ত নিবলই না। তবে এটা হালকা করে আমার সঙ্গে যেরকম প্র্যাঙ্ক হয়েছে তাদের সঙ্গেও হয়েছে, কারণ ঠিকঠাক করে নেওয়াতে কেউই পারেনি, ঠিক আছে। আর ঝুলে গেছিলো একটাকে, মানে জোর জবরদস্তি করে নেওয়ানো হয়েছে, তো আর কি করা যাবে, কিছু করার নেই, হতেই থাকে মস্তি ভাই। কেক কাটা হবে আর কেক মাখানো হবে না তা কি হয়? এবার সেটা আমি ভেবেছিলাম অতটা মাখানো হবে না, কিন্তু ওখানে কেউই ছাড়েনি, কিছু করার নেই। কেক টেক মাখানো হলো, হই হুল্লোড় হলো, মজা হলো, খাওয়া দাওয়া হলো, হওয়ার পর তারপর সঙ্গে টাটা বাই বাই করে, হই হুল্লোড় করে, মজা করে তারপর বেরিয়ে গেলাম। ও ভাই, ইনস্টিটিউশনে হচ্ছে আমাদের পুরো কাজকর্ম শেষ, সেখানে হচ্ছে কেক কাটা হয়ে গেলো, খাওয়া দাওয়া করলাম, প্রচুর খেলাম। এবার খাওয়া দাওয়া করে সবার সঙ্গে মস্তি করে কোনো রকম করে বেরিয়ে চলে এসেছি, কারণ আরও এক জায়গায় যাওয়ার আছে। তাই তারপর এসে গেলাম বাড়ি, ওই একটু আড্ডা মজা করতে করতে, তারপর আস্তে আস্তে এখন প্রায় সন্ধে হয়ে গেছে, এখন ফ্রেশ ট্রেশ হয়ে বেশ বাড়িতে এসে বসলাম। আর হ্যাঁ, আরেকটা কথা, গিফট, বন্ধুরা গিফট দিয়েছে সবাই মিলে, আর গিফটটা দেখাতে হবে তো, দেখাতে হবে না? হ্যাঁ, একটা ভালো গিফট আছে যেটা আমার খুব পছন্দের, যেটা হচ্ছে আমার প্র্যাকটিসে তারপরে আর একটু মস্তি চিল করতে লাগবে। ওয়েট, আমার গিফট আসলে ব্লুটুথ বক্সটা, মানে বলতে গেলে বীভৎস সাউন্ড, বীভৎস সাউন্ড আর খুব মজাদার। এসে এতক্ষণ গানই শুনছিলাম, শুনে পাতলি কামারিয়া গানটা চালিয়ে ভিডিও করে বন্ধুদেরকে গ্রুপে পাঠালাম, বেশ মজা পেলাম। পাঠিয়ে বেশ একটা ব্যাপার থাকে না ভাই, গিফট আছে বস। যাই হোক, ভালোই কাটলো আজকের দিনটা, আর তোমরাও ভালো কাটাও। সামনে অনেক ইভেন্ট আসছে, আরও অনেক ভালো ভালো দিন আসছে, শীতকাল পড়ছে, ঘুরতে যাও। একটা আরেকটা জিনিস যেটা তোমরা করতেই পারো সহজেই, সেটা হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, সাবস্ক্রাইবটা করে দাও, কারণ খুব তাড়াতাড়ি হচ্ছে আরও অনেকগুলো ব্লগ আসছে আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। চলো ভাই, টাটা, মিলতে আগলে ভিডিওতে, লালা।